জীবিকার তাগিদে প্রায় সব প্রবাসীরাই ব্যস্ত সময় পার করেন বিদেশ বিভুঁয়ে। তবে এর মধ্যে বাংলাদেশি কারো সাথে সময় কাটানো বা একটু আড্ডার সুযোগ পেলে কেউই তা হাতছাড়া করেন না। আর তাই তো নিজেদের কর্মব্যস্ত জীবনকে এক পাশে রেখে ঈদ পরবর্তী মিলন মেলার সুযোগ হাতছাড়া করেননি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসবাসরত বাংলাদেশিরা। জার্মানি থেকে মিঠু কবিরের পাঠানো তথ্যছবিতে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই মিলন মেলার আরও খবর জানাচ্ছেন রাকিব হাসান। এভাবেই হাসি গানে সকলে মিলেমিশে একটি দিন উদযাপন করলেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসবাসরত বাংলাদেশিরা। দেশ স্কুলের সার্বিক সহযোগিতায় কমিটির সকলে একত্রিত হন স্থানীয় ব্ল্যাক ফরেস্টের ট্রাইবার্গ ঝর্ণার সামনে। সেখান থেকে আবার টিটির ঈদ, প্রতিটি জায়গায় ছিল বাংলাদেশিদের পদচারণায় মুখর। গেল শনিবার ফ্রাঙ্কফুর্ট থেকে ব্ল্যাক ফরেস্টের উদ্দেশ্যে বাসে করে প্রায় 300 কিলোমিটার দূরে জার্মানির সবচেয়ে উঁচু ট্রাইবার্গ ঝর্ণায় যান এই আয়োজনে অংশ নেয়া সবাই। সেখানে প্রায় 40 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে টিটি হ্রদে পৌঁছে দুপুরের খাবার খান সবাই। এই মিলন মেলায় ছোট বড় সবার জন্য উদযাপনের কোনো কমতি ছিল না। গান নাচ খেলা সহ ছিল বাহারি মজাদার খাবারের আয়োজন। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, এর সাথে বাড়তি আকর্ষণ ছিল স্থানীয় জার্মানিদের প্যারেড শো, যা এই মিলন মেলার আনন্দে যোগ করেছে অন্য এক মাত্রা। এছাড়াও সবার বিনোদনের জন্য আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর কনসার্টের। এ সময় কনসার্ট উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। রাকিব হাসান, আরটিভি।